15 জনের মধ্যে একটা যুব দলের কমিটি দিয়ে দিয়েছেন, অবি সেটা আহ্বায়ক কমিটি নয়, পূর্ণাঙ্গ কমিটি ডিক্লার দিয়েছেন আংশিক, এবং বলছেন তারা অনুমোদন দিয়ে দিচ্ছেন। দেখেন, যুব দলের শ্রমিক দল বিএনপি অনুমোদন দেওয়ার আমাদের কারো এখতিয়ার নাই। এখান থেকে আপনি কাউকে বহিষ্কার করার এখতিয়ার আপনার নাই, যেই কমিটি ঢাকা থেকে অনুমোদন দেওয়া হয়। আজকে আমার প্রশ্ন হলো যে আপনি যে যুব দলের 15 জনের একটা কমিটি দিলেন, সেখানে 51 জনের একটা আহ্বায়ক কমিটিও আপনার সাথে জমা ছিল, তো সেই জায়গায় আমরা এই কোন রাস্তায় চলবো? কি আমরা শুধু এই প্রধান উপদেষ্টার এই এক নায়কতন্ত্র যেটা বলি এখন সেটাই বলতে হয়, ভাষাটা যদি অসুন্দর, কেন উনি যেটা চান এটা করতে হবে আমাদেরকে, আর এটি বাস্তবায়ন করে যাচ্ছেন। এবং এই ব্যাপারগুলো নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসেম্বরের, এই বছরের ডিসেম্বরের 1 তারিখে আমাদের এই মধ্যপ্রাচ্যের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক জনাব আহমদুল মকিব সাহেবকে, আমাদের নীতি নির্ধারণী ফোরাম এবং উপদেষ্টা মন্ডলী এবং আমাদের নির্বাহী কমিটির মেজরিটি লোকদের মতামত নিয়ে তার কাছে এখানকার সংক্ষিপ্ত কিছু যে নৈতিকতা বিরোধী এবং আমাদের সংগঠন বিরোধী, সাংবিধানিক বিরোধী যে সমস্ত কার্যক্রমগুলি তারা পরিচালনা করে আসছিলেন তার 10টা পয়েন্ট দিয়ে আমাদের মকিব সাহেবকে একটা চিঠি দিয়েছি আমরা, এবং এটা খুব তাড়াতাড়ি আমরা জবাবও চেয়েছিলাম। উনি জবাব ততদিন দেননি যতদিন পর্যন্ত এরা আমার বিরুদ্ধে এই সোশ্যাল মিডিয়ায় একটা মিথ্যা বানোয়াট একটা সংবাদ প্রচার করছিল। আর আমি আপনাদের ব্যথার্থে এটাও বলি, আমি খুব সংক্ষেপ করছি, 5 মিনিট লাগবে। আপনারা জানেন আমি বাংলাদেশ স্কুলের সাবস্ক্রাইবার, ফাউন্ডার মেম্বার, অভিভাবক, সেই হিসাবে যে বাংলাদেশ স্কুলের 25 বৎসর পূর্তি দিবস, বাংলাদেশ এই বাংলাদেশের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং বাহরাইনের ন্যাশনাল ডে, বাহরাইনের সরকারের জাতীয় দিবস হিসাবে যে আমরা প্রতি বছর যে অনুষ্ঠান একটা মেলা হিসাবে এখানে একটা উৎসব হয়, সেটারই এই যে এই বছর করোনার মোটামুটি নর্মাল পজিশন হওয়াতে আমরা 2 বছর পরে আবার পারমিশন পেয়েছি, সেই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিলেন স্কুলের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানটা হয়েছিল দূতাবাস প্রাঙ্গণে তাদের হলরুমে। আপনারা জানেন বাংলাদেশের প্রস্তুতি সভা ছিল সেটা, আমি সেখানে আমন্ত্রণ পেয়েছি, এবং সেখানে আমাদের সম্মানিত সিনিয়র উপদেষ্টা জনাব গিয়াসউদ্দিন মিয়াজি সাহেব ছিলেন, আরো আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলেন। তো সেখানে আমাকে দাওয়াত দিছে, আমি দাওয়াত পেয়েছি স্কুলের পক্ষ থেকে, সেটা আমি গেছি। তো সেই জায়গায় গিয়ে অনেকই অনেক সংগঠন এবং অনেক এখানে সুধী সমাবেশ এবং এখানে বড় বড় আমাদের ব্যবসায়ী বৃন্দদেরকেও এখানে সেখানে দেখছি। তো অ্যাম্বাসিডরের একটাই কথা ছিল যে বাংলাদেশ স্কুল নতুন করে প্রিমিসেস হতে যাচ্ছে, বিল্ডিং হবে, তো তার সাহায্যার্থে যে আমাদের এখন একটা মেলা করতে হবে, সেখান থেকে যেটুকু আমাদের এই আর্ন করা যায় অর্থাৎ ইনকাম করা যায়, এটা স্কুলের এই উন্নয়নের কাজে ব্যয় হবে। আর আমরা বিগত দিনে এইভাবে অনেকবার করছি, তো সেই হিসাবে আমার মতামতের জন্য আমাকে সেখানে বক্তব্য মঞ্চে আহ্বান করছেন। আমি আরেকটা জিনিস বলি, আপনারা জানেন আমাকে বিএনপির প্রতিনিধি হিসাবেই বক্তব্য দিতে বলছে, এবং এই মেলাকে কিভাবে সাকসেসফুল করা যায় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তারা আমার উপর সেটার ভরসা করে আমাকে বলছেন আপনি আমাদেরকে কিছু পরামর্শ দেন কিভাবে মেলা, এবং আমি সেভাবে বক্তব্য দিয়েছি। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সরকারের সকল অফিস এবং বিশ্বের সকল দূতাবাস এবং সরকারি অফিসে বাংলাদেশের সরকারি অফিস আদালতের সর্ব জায়গায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটা বড় পোস্টার ব্যানার লাগানো থাকে, সেইটা বাংলাদেশের এই দূতাবাসের হলরুমে ছিল, তবে আমাদের পিছনে ছিল না, সেটা আমাদের বক্তব্য থেকে অন্তত 5 মিটার পাশে ছিল। এবং আমি শুধু বক্তব্য দিয়েছি, আমি আমার পরিচয় সেখানে তুলে ধরেছি, আমার বিগত দিনের কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছি, আমরা বিএনপি যেখানে দীর্ঘদিন থেকে প্রতিনিধিত্ব করে আমরা সামাজিকভাবে এই আমাদের কি দায়বদ্ধতা ছিল, আমরা কি কি কাজ করেছি মোটামুটি একটা ব্রিফিং দিয়েছি, এবং স্কুলের জন্য আমাদের কি কি অবদান মোটামুটি একটা ব্রিফিং দিয়েছি, দিয়ে বাকিটা এই মেলার জন্য মেলার প্রস্তুতির জন্য আমি আমার পরামর্শ দিয়েছিলাম, এবং সেখানে আলহামদুলিল্লাহ এই মেলাও খুব সাকসেসফুল হয়েছে, এই বছর সবচেয়ে সাকসেসফুল মেলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি যে বক্তৃতাটা দিয়েছি আমাদের এই বিএনপির জনাব সাবের ভাই এবং ছন্নু ভাই এবং তার কতিপয় নেতৃবৃন্দ
আমাদের এই দলের সহযোদ্ধাগণ আমার এই সুনামে তারা যেটাকে কি বলবো প্রতিহিংসামূলক ভাবে আমাকে ঘায়েল করার জন্য আমাকে অপদস্থ করার জন্য তারা সেই আমার বক্তৃতা ছবিটা এই শেখ মুজিবের যে বঙ্গবন্ধুর যে ইয়ে ছিল আমাদের শতবর্ষের ব্যানারটা ছিল সেটাতে এডিট করে একসাথে দিয়ে আমাদের এই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছে যে আমি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তার জন্মদিন অর্থাৎ 17 মার্চে আমি সেখানে বক্তব্য দিচ্ছি। আর এইটা যারা না বুঝছেন না জানেন তারা তো অবশ্যই ক্ষুব্ধ হবেন যে একদম বিএনপির নেতা তো এগুলা আমাদের এই যুগে এখনকার যুগে হচ্ছেন উনি কিভাবে করছেন। কিন্তু ধন্যবাদ জানাই আজকে আমাদের যারা এখানে এই আমাদের সাংবাদিক বন্ধুগণ আছেন আপনারা আমাদের সেই প্রস্তুতি সভার এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে কভারেজ করছে এবং এই আপনারা এই টিভির মাধ্যমে প্রচার করছেন সেখানে ওদের এই ষড়যন্ত্রমূলক এই ব্যাপারটা ধূলিসাৎ হয়ে যায় এবং তারা সেটা যখন দেখছে যে চতুর্দিক থেকে তাদের কাছে এটার উল্টো প্রশ্ন আসছে তখন তারা এই তাদের টেলিফোন অফ করে দিছে মানুষের টেলিফোন যে জিজ্ঞাসা করবে সেই এবং ইভেন আমাদের মুকিব ভাই যখন এই ব্যাপারটা জানার জন্য বারবার ফোন করে এটা কি করে হয় এটা যদি এই ধরনের যদি আকবর সাহেব অন্যায় করে থাকে আপনাদের ইখতিয়ার নাই তাকে অবতি দেওয়ার এটার ইখতিয়ার একমাত্র বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কারণে ওনাকে সভাপতি কিংবা সিনিয়র সহসভাপতির দায়িত্ব ঢাকা থেকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটি থেকে আপনাদের নয়। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের যারা এই শীর্ষ পদে অবস্থান করে দায়িত্ব পালন করছে তাদের এই দল সম্বন্ধে দলের সংবিধান সম্বন্ধে সংগঠনের ইয়ে সম্বন্ধে নৈতিকতা সম্বন্ধে কতটুকু ধারণা আছে কিন্তু তারপরে তারা ক্ষান্ত হননি তারা তার 2 দিন পরেই আবার মিডিয়ার মাধ্যমে আবার সংবাদ সম্মেলন করে আমাকে আরো নাজেহাল করছেন অপদস্থ করছেন আমাকে। আমি আপনাদের আজকের এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হলো আমার এই 40 বছরে বিএনপির সাথে রাজনৈতিক জীবনে আমার যে সুনাম আমার যে অর্জন সেখানে আমাকে এরা অপমানিত করেছে এবং আমি এটার সঠিক তদন্ত দাবি করে আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নির্বাহী কমিটি বিএনপি বাংলাদেশের হাইকমান্ড এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এটার সঠিক অনুসন্ধান করে আমি আমার এই অপমানের অর্থাৎ আমার মানহানির বিচার দাবি করছি। পরিশেষে আপনারা দীর্ঘক্ষণ অনেক সময় ধরে আমার এই লম্বা বক্তব্য শুনছেন আমি আমার এই সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার কিছু প্রশ্ন ছিল। আচ্ছা প্রশ্ন উত্তর করবে এটা দিয়ে দেন মাস্টার। চুনু ভাই চুনু ভাইকে নিয়ে নাও। জাস্ট 10টা আমি সময় দাও একটু আমাদের এই ব্যাপারে মেয়াদি সাহেব এর 3-4 মিনিট ইয়ে দিব তাদের অভিজ্ঞতা যেমন আজকে মুক্তিবের সাথে মেয়াদি সাহেবের কথা হয়েছে এই জিনিসগুলো উপস্থাপন দরকার এখন আপনি প্রশ্ন করেন যখন এই জায়গায় মূল বক্তব্য পাঠ করা হয়েছে এই বক্তব্য আমরা যেটা বলবো আপনারা সেটা ওই জায়গা থেকে উত্তর দিতে পারবেন। ওনার মূল বক্তব্যটা শেষ হয়ে গেছে যদি এটা হচ্ছে অন্য যারা সাংবাদিক আছে তারাও যদি আপনারা সম্মানিত সাংবাদিক যারা আছেন আপনারা যদি ওনাকে প্রশ্ন করতে চান তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে শুরুটা হওয়ার জন্য যেহেতু আপনারা এই জায়গায়
একটা সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছে। সংবাদ সম্মেলন কারো একক দৃষ্টিতে হয় না, একজন সাংবাদিক হিসাবে তার মেসেজ সেন্ডার করাই হচ্ছে তার কর্তব্য এবং কাজ। এবং সংবাদ সম্মেলনে জাজমেন্ট হচ্ছে যারা জাজ আছে, সংবাদ সম্মেলনে সাংবাদিক কোনো বিচারক নয়, সাংবাদিক জাস্ট সংবাদ পরিবেশন করা। সেটা হচ্ছে ওই দলের যারা নীতি নির্ধারক থাকবে কিংবা কার্যকরী সমিতি কমিটি থাকবে তারা সেটা জাজমেন্ট করবে। যদি আপনাদের এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে ওনারা অলরেডি আমাদের